আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, ইতিপূর্বে আমরা যেভাবে কাজ করেছি এখানে সেই তার চেয়ে আরও কঠোরভাবে আমাদের অবস্থান থাকবে। আইনসঙ্গতভাবে আমাদের যা যা করণীয় আছে আমরা সেটা অতীতও করেছি, এবারও করে যাব। আপনি উপবিষ্ট সম্মানিত প্রার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতাটা শুরু করতে চেয়েছিলাম আপনাদের সকলকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ধন্যবাদ এবং হাততালির মাধ্যমে। গত আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পর আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচনের যে পরিবেশটা ছিল সেটাতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতাটা শুরু করার ইচ্ছা ছিল। যাই হোক, বক্তৃতার এক পর্যায়ে আজকে আমাদের মাঝে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া এসেছেন এবং সাথে নির্বাচন কমিশনারও এসেছেন। যে কোনো কারণে বক্তৃতার এক পর্যায়ে একটু পরিবেশ যেটা সৃষ্টি হয়েছিল, আমরা যেটা বলি, কুমিল্লা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সমৃদ্ধ জনপদ, শিক্ষা এবং সংস্কৃতিতে অত্যন্ত আলোকিত একটি জনপদ। তা আপনারা হচ্ছেন সেই জনপদের সম্মানিত জনপ্রতিনিধি হবেন, এবং আমি যখন মঞ্চে বসে আপনাদেরকে পাশাপাশি এক একজনকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাশাপাশি বসে থাকতে দেখেছি, আপনাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক মনোভাব আপনাদের চোখে মুখে যে ফুটে এসেছে মঞ্চে বসে, এটা কিন্তু আমাকে শক্তি দিয়েছে, সাহস জুগিয়েছে। তো যাই হোক, আমরা নির্বাচনে একটি টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কের নেতৃত্বে আছেন আমাদের নির্বাচন কমিশন। তা আপনারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করছেন, এখানে আপনারাও একটি টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন অংশীদার, এবং এই টিমে প্রত্যেকের এক একটি সুনির্দিষ্ট আইনগত রোল রয়েছে, এবং আমরা প্রত্যেকের অবস্থানকে যত বেশি জানব, প্রত্যেকের অবস্থান যত বেশি আমরা সুস্পষ্ট হব, আমাদের পক্ষে নির্বাচনটা তত বেশি সুষ্ঠু এবং সুন্দর হব। তা আমাদের নির্বাচন কমিশনের কী অবস্থান ইতিপূর্বে রিটার্নিং কর্মকর্তা খুবই বিস্তারিত এবং সুন্দরভাবে বলেছেন, এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন সভা মিটিংয়ে উনি সুস্পষ্ট করেছেন। আর এখানে কুমিল্লার যে আঞ্চলিক নির্বাচন টিমটা আছে, সেই নির্বাচনকে নিয়ে গত দেড় বছরে আমরা 160টি বা 158টির মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি এবং অনেকগুলো মেয়র পদে নির্বাচন করেছি। আপনারা নির্বাচন কমিশনের এবং এখানকার নির্বাচন কমিশনের অবস্থানটাও জানেন। একইভাবে নির্বাচনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ সুপার হিসেবে আপনাদের সাথে দেড় বছর পথ চলছি, নিজের ব্যক্তিগত অবস্থান নিজে বলতে চাই না, সেটা আপনারা জানেন। আমরা কিভাবে আমাদের প্রশাসন, আমি আমার প্রশাসন পরিচালিত ইতিপূর্বে নির্বাচনগুলোতে করেছি, এবং আমার ব্যক্তিগত অবস্থান যেন আমার একেবারে অতস্থন পর্যন্ত যায় সেটা নিশ্চিত করার জন্য আমাদের নিজস্ব মেকানিজম রয়েছে। এবং প্রতিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের নির্বাচনী আইনসঙ্গত দায়িত্ব পালনে আমাদের সদস্যদের যদি কোনো বিচ্যুতি থেকেছিল সেখানে আমরা কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করেছি। তা আমাদের সেই অবস্থান এখানে একই অবস্থান থাকবে, এবং একই রকম অবস্থান যেন থাকে সেই জন্য আমাদের বিভিন্ন মেকানিজমও থাকবে। তা আপনাদের কাছে নির্বাচনে আমরা কি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে আমরা যে বিষয়গুলো প্রত্যাশা করি এ বিষয়ে আমাদের রিটার্নিং কর্মকর্তা খুব সুস্পষ্টভাবে বলেছেন। একইভাবে এর বাইরে কিছু কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা যেটা বলি, নির্বাচনের আগের রাতে আমাদের বিভিন্ন কেন্দ্রে যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা করবেন তারা চলে যাবেন, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকও অতি রাতে মোতায়েন হয়ে যাবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সেটা হচ্ছে নির্বাচনের রাতে আগে আপনারা কেউ ভোট কেন্দ্রে আশেপাশে কেউ কোনো প্রকার প্রভাব বিস্তারের জন্য কোনো প্রকারেই আপনারা যাওয়ার ব্যাপারে আমি আপনাদের না যাওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, এবং এইসব বিষয়ে আমাদের কঠোর সার্ভিলেন্স থাকবে। কারণ ইতিপূর্বে বেশ কিছু নির্বাচন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনও দেখেছি, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্নভাবে কাউকে প্রভাবিত করার জন্য আপনাদের মুভমেন্ট থাকে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে একজন প্রার্থী অর্থসহ আটক হয়েছেন, তাকে মোবাইল কোর্টে যথোপযুক্ত সাজা দেওয়া হয়েছে। অনেকে বলে থাকে যিনি উনি যদি আগের রাতে এই সাজাটা না পেতেন উনি অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যে পরিমাণই হোক তাকে যদি আগের রাতে আইন ভঙ্গের জন্য জরিমানা করা হয় এটা অবশ্যই তার ওপর একটি নেতিবাচক
প্রভাব ফেলে। একইভাবে অনেক প্রার্থী অনেক বিষয় বলেছেন। আরেকটি হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব অনেক ভোট কেন্দ্র থাকবে, আপনাদের ভোট কেন্দ্রের পাহারা দেওয়ার ব্যবস্থাও আপনারা করবেন, এবং আমরা যে কোনো অভিযোগ সুষ্ঠু তদন্ত ব্যতীত রেখে আমরা কোনো ধরনের আমি ব্যর্থইন কন্টে ঘোষণা করতে চাই। ইতিপূর্বে আমরা যেভাবে কাজ করেছি এখানে সেই তার চেয়ে আরও কঠোরভাবে আমাদের অবস্থান থাকবে। আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করার পর আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় যে বিষয়টা ইঙ্গিত দিলেন সেটা হচ্ছে এখানে যদিও ব্যানারে লেখা আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমরা কিন্তু সবসময় বলে থাকি আপনারা হচ্ছেন সহযোগী প্রার্থী, আপনারা একে অপরের সহযোগী। এবং আপনারা যারা এখানে যারা প্রতিদ্বন্দ্বী করছেন আপনারা দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা আপনাদের রয়েছে। আমি যে আমাদের অবস্থানগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের এই প্রজ্ঞা দ্বারা আপনারা কিন্তু আমাদের অবস্থান এবং ইয়ে দেখে আপনাদের কর্মকৌশল ঠিক করবেন। কারণ আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার লক্ষ্য হচ্ছে নির্বাচনে জয়লাভ, কিন্তু আপনার প্রত্যেকটা পদক্ষেপ আইনানুগ হইতে হবে। আইনানুগ পন্থার বাইরে আপনার কিছু করার সুযোগ নেই, আর যদি কিছু করা হয় তাহলে আইনসঙ্গতভাবে আমাদের যা যা করণীয় আছে আমরা সেটা অতীতও করেছি এবারও করে যাব। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা যেভাবে সাজিয়েছি আমরা নিয়মিত টহলের বাইরে কিন্তু পর্যাপ্ত প্রতিটা ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক স্পেশাল মোবাইল মোতায়েন করেছি। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সদয় ব্যথার্থে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই এখন 27টি ওয়ার্ডের ভিতরে 21টি ওয়ার্ডে আমাদের স্পেশাল মোবাইল কাজ করছে, এবং জেলার এই নির্বাচনী সিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এখন 15টি স্থায়ী চেকপোস্টও কাজ করছে। এছাড়াও আমাদের সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, এবং আমাদের প্রতি 3টি ওয়ার্ডের জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা আছেন, 3টি ওয়ার্ডের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এবং নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আমরা ক্রমান্বয়ে নির্বাচনী ব্যবস্থাকে আরও সুসংগঠিত, আরও পরিকল্পিত এবং আরও কঠোর করব। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই, আর যারা সহযোগিতা না করবেন তার আইন যেভাবে চলবে আমরা আইনের মতো সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। আবারও আমাদেরকে এখানে এসে উজ্জীবিত করার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ এবং আমাদের নির্বাচন কমিশনার স্যার এসেছেন, আমি স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং স্যারদের দিক নির্দেশনার মাধ্যমে আপনারা আরও বেশি সচেতন হবেন এবং সজাগ হবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো।